আমরা লাস্ট দুটো পর্ব ধরে ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছি এবং বলেছি যে অনেকগুলো ক্যারেক্টার একসাথে হয়ে স্ট্রিং তৈরি করে প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি কম্পিউটারের কাছে ক্যারেক্টার কি আমরা যখন এই টি প্রেস করতেছি তখন কি হচ্ছে এবং এই টিটা অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম কীভাবে বুঝতেছে এর পিছনে একটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি এবং কম্পিউটার আসলে সেই নাম্বারটা বোঝে তো আমরা যখন বলি যে আমাকে এই নাম্বার ক্যারেক্টারটা দেখাও তখন সে ওই নাম্বার ক্যারেক্টার দেখায় বা আমরা যখন একটা ক্যারেক্টার প্রেস করি তখন সে সেই নাম্বারটা নেয় কারণ কম্পিউটার কিন্তু সব কিছু বাইনারিতে ক্যালকুলেট করে তো বাইনারিতে ক্যালকুলেট করার আগে তাকে সে একটা নাম্বার নিয়ে আসতে হয় তো ক্যারেক্টারকে যখন আমরা বাইরেতে কনভার্ট করতে যাই তখন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার নাম্বারিং করা হয় কারণ ওই নাম্বারটাকে পরবর্তীতে আমরা কনভার্ট করি আমরা হয়তো অনেকেই আজকি টেবিল নামটা শুনে এসেছি তো কোন ক্যারেক্টারকে কোন নাম্বার দেবো সেটা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য এই আস্কি টেবিলটা রয়েছে আমরা যদি একটু এই আসকে ক্যারেক্টারটা দেখে আসি এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে চেক করে নিয়ে তো আমরা যদি একটু আসকে ক্যারেক্টারগুলো দেখি তাহলে এখানে আমরা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার দেখতে পাব আমরা যদি লক্ষ্য করি যে এখানে সেভেন্টি ফোর এর ভ্যালু হচ্ছে যে বড় হাতের যে আর ওয়ান এর ভ্যালু হচ্ছে ছোটো হাতের যে আমাদের যদি কখনো এরকম দরকার হয় যে আমরা একটা নাম্বার জানি আস্কি নাম্বারটা জানি আমাকে ওইটা ক্যারেক্টার কনভার্ট করতে হবে বা এমন যদি হয় যে আমরা ক্যারেক্টারটা জানি এবং আমরা জানতে চাই ওইটা আস্কি কোডটা কত বা ভ্যালুটা কত তাহলে আমরা পাইথনে দুটো ফাংশন দিয়ে সেটা বের করতে পারি একটা হচ্ছে অর্ডার ফাংশন ওআরডি একটা হচ্ছে ক্যারেক্টার ফাংশন বা সিএচআর ফাংশন তো অ্যাকচুয়ালি ও আর ডি এই ফাংশনটা কি করে ও আর ডি করে আমি যদি একে একটা ক্যারেক্টার দিয়ে দেই তাহলে সে আমাকে বলে দেয় যে এইটা এই ক্যারেক্টারের আজকি ভ্যালু কত আমি যদি বড় হাতের এ দেই এবং এটাকে যদি আমি এখন প্রিন্ট করি সেভ করলাম এটাকে রান করব রান করার জন্য পাইথন থ্রি আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তার জন্য পাইথন এরপর ফাইল নেম এরপর এটাকে আমি রান করি তাহলে দেখবো সিক্সটি ফাইভ এসেছে সো আমরা যদি এখন একটু আজকি টেবিলটা দেখে আসি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে বড় হাতের এর ভ্যালু তো সেই হিসাব করলে ছোট হাতের কিউয়ের এর ভ্যালু আমার একশো তেরো আসার কথা তাহলে আমি দেখে আসি এটার ভ্যালু কত হয় ছোট হাতের কিউ এর ভ্যালু আমার একশো তেরো হওয়ার কথা এটাকে আমি যদি রান করি তাহলে দেখবো একশো তেরো এসেছে এই জিনিসটা ঠিক উল্টাটা অর্থাৎ আমি যদি একশো তেরো জানি তাহলে আমাকে কিউ বের করে দেবে এই কাজটা করে সিএচআর ফাংশনটা তাহলে আমি এখানে লিখবো সিএইচর এবং এখানে আমি জাস্ট নাম্বারটা দিয়ে দেবো ওয়ান ওয়ান থ্রি তাহলে আমাকে সে বলবে এটা হচ্ছে ছোটতে কিউ তো আপনারা আজকি নিয়ে একটু স্টাডি করতে পারেন আমি ডিসক্রিপশনের কিছু লিঙ্ক দিয়ে দেবো এবং এই সিএচার এবং ওআরডি এই দুটো ফাংশন নিয়েও একটু কাজ করতে পারেন এগুলো খুব একটা কাজে লাগে না বাট কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যখন আপনি এগুলো ইউজ করতেছেন তখন আপনার কট করার যে একটা মজা থাকে সেটা অনেক গুণে বেড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে দেখার জন্য দেখা হয় পর্যালে ধন্যবাদ সবাইকে